হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো মিদুস পিজন ব্লগের নতুন আরেকটি ভিডিওতে আমি মিদুল আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে একটু লেট হয়ে গেছে ভিডিও করতে, তো এখন প্রায় সন্ধ্যার দিক। তো আমরা একটা সিরিজ চালু করতে যাচ্ছি, সিরিজটার নাম হলো পুরান জাতের কবুতরগুলো আমি দেখাবো আপনাদেরকে, যেগুলার জেনারেশন এখন এই বর্তমান সময়ে সিচুয়েশনেও ভালো করে। কিছু কিছু পুরান জাতের কবুতর আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখায় রাখবো। আসলে সবাই বাসায় আসলে, যারা ভিজিটর আসে, তারা সব জাতের কবুতর একটা করে দেখানো সম্ভব হয় না, তাই আমি ভিডিওর মাধ্যমে কিছু পুরান জাতের কবুতর আপনাদেরকে দেখাবো। তো শুরু করতে যাচ্ছি আজকে 215 লাইন নিয়ে। 215 একটা ফেমাস লাইন বাংলাদেশের, বিশেষ করে খায়ের ভাইয়ের ঘরে এটা খুবই ভালো জনপ্রিয় লাইন। ওনার ঘরে প্রচুর রেজাল্ট দিছে, অলমোস্ট 17 থেকে 20 চার মতো। আমি শিওর না, আবারও বলে নিচ্ছি, 17 থেকে 20 চার, ধরেন 15 থেকে 20 চার মতো ফার্স্ট ঢাকা শহরের মধ্যে 215 থেকে আছে, 215 জাতের থেকে আছে। তো 215 জাতের একটা, এটা থার্ড, মানে জাতের একটা থার্ড জেনারেশন কবুতর আমি আপনাদেরকে দেখাচ্ছি। 215 গ্র্যান্ড চাইল্ড আছে, এটা গ্র্যান্ড ডটার। তো এই কবুতরটা খুব মানে শৌখিনভাবে আমি ব্রিড করা হয়েছে, এটা একটা ইতিহাস আছে যেটা আসলে ব্লগের মধ্যে বলা সম্ভব না, অনেক বড় ইতিহাস। তো পাথর মাসলস যদি ঠাইকা থাকে, এটা একটা পাথর মাসলসের কবুতর আছে। 215 গ্র্যান্ড ডটার আছে, এটার বাবাটা হইলো 21,300, যেটা ডিম জমতো না এই সময়ে, একটা একটা ডিম জমতো, তখন এই বাচ্চাটা নেওয়া, এরপরে দুইটা ডিম গত বছর জমছে। এই বছর আর আমি মানে সিজনে ট্রাই করি নাই, কারণ হলো সিজনে যদি ট্রাই করি কবুতরটা, আমার অন্য কবুতরগুলো ওই জায়গাটার মধ্যে ব্লক হয়ে যাবে। তো ফার্স্টে যেগুলো আমার গ্র্যান্টেড কবুতর সেগুলো দিয়ে বাচ্চা নিয়ে, পরে আমি এগুলো দিয়ে আবার ব্রিড করে রাখার জন্য রেখে দেবো। এগুলো আর রেস করার জন্য বাচ্চা নেওয়া হবে না, কারণ যেহেতু 11 সালের নর, তার বাচ্চা পারফরমেন্স কেমন করে এটা একটা ডিপেন্ডেবল ব্যাপার আছে। আর বিশ্বের অনেক লোফটে আমি দেখি 11 সাল 9 সাল 10 সালের কবুতরের বাচ্চাও ভালো করতেছে, কিন্তু আসলে আমাদের কাছে 11 সালের কবুতরের বাচ্চা নেওয়াটাই কঠিন হয়ে যেতেছে, যেহেতু এখন 23 সাল চলে, প্রায় 12 বছরের মতো বয়স চলে তার। তো প্রথমে রিং নাম্বারটা আমি দেখাই, 310096, এটা ওল্ড রিং পরানো, এটা একটা 22 সালের কবুতর, কিন্তু 20 সালের ওল্ড রিং পরানো কবুতর। আমার কাছে রিং ছিল না তখন, এটা রিংটা পরাইছি। এটা ব্যালেন্সটা যদি দেখাই, এই ব্যালেন্সটা দেখেন, সবচেয়ে বড় জিনিস হলো ওর এই যে এই জায়গার চওড়া ভাবটা। আমি যদি বলতে চাই, দুইটা পুরান লাইনের কবুতর যদি ধরি, দুইটা পুরান লাইনের কবুতর এটার মধ্যে আছে। একে তো 215 ক্যাটরিন আছে বাবার সাইডে, বাবাটা 215 এবং ক্যাটরিনের ডাইরেক্ট ছেলে, আর মাটা হলো 12,083 মেয়ে। আবার এদিক দিয়ে ওই 12,083 নাতিন আছে। তো দুইটা সুপার লাইন এটার মধ্যে অ্যাড হয়েছে, যেটা আমার ফিউচারে ব্রিডারের জন্য, ব্রিডিংয়ের জন্য খুব ভালো করবে। এটা চোখটা দেখেন আপনারা একটু, এটা রেসিং আই আছে, এটা ব্রিডিং আই নাই। এটা রেস করলে মেবি ভালো করতে পারতো, আবার নাও করতে পারতো। আমি এটা রেখে দিছি ব্রিড করার জন্য। এটা চোখটা অনেকটা আনারের দানার মতো চোখ। সবচেয়ে ভালো লাগার মাছ হচ্ছে যত বেশি ধরি তত বেশি ধরতে মন চায়। তো পুরানা কবুতর নিয়ে আমি কিছু ভিডিও বানাবো, তার মধ্যে প্রথম এটা দিয়ে শুরু করলাম, 215 গ্র্যান্ড ডটার এবং 12,083 গ্র্যান্ড ডটার দুই দিকে। তো দেখা যাক কী হয়, এরপরে আরও ভিডিও আমি করব। আর একটা জিনিস দেখাই, কবুতরের চোখটা সামনে থেকে দেখাই, দেখেন চোখটা কত সুন্দর। রোদ নাই তো, রোদ থাকলে, রোদ নাই তারপর এই চোখের এই অবস্থা। আচ্ছা যাই হোক, তো এখানে এটা শেষ করছি আল্লাহ। তো পুরান জাতের কবুতরের মধ্যে আমি আরও একটি কবুতর এটা একসাথে অ্যাড করতেছি, কারণ একটা করে কবুতর, একটা ভিডিও জিনিসটা ভালো না, দুইটা করে কবুতর দেখাবো আমি আর ভিডিও করব। এটা হলো আমার মূলত জেনসন লাইন, যে জেনসন লাইন আপনারা সবাই জানেন, এই জেনসন লাইনটা আমার অনেক পুরনো লাইন। ডাক্তার হ্যাংডি ওয়েডের ঘরের থেকে যে একটা নর আসে, ওই নরের থেকে
এই বাচ্চাগুলো হয়। এটা 2014 সালের কবুতর, রিং নাম্বার দেখেন 83877। এই কবুতরটা 14 হওয়া পলাশবাড়ি থেকে, তো যেদিন পলাশবাড়ি থেকে 14 হয় সেদিন তো সে আইসা এমনভাবে পড়ছে যে আমি মনে করছি আর রেস করতে পারবে না। তো তারপরে আমি তাকে রেসে দিছিলাম, তারপরে রেসে মোটামুটি ভালো করছে। কিন্তু এর বাচ্চা আবার টেকনাফ থেকে 5 হওয়া আছে আমার ঘরে। টেকনাফ রেসে বিআরপিও ক্লাবে এর বাচ্চা 5 হয়েছিল, একটা ভারকাক নট দিয়ে আমি বিয়ার করছিলাম, নটটা আমার কাছে নাই এখন। এটাও একটা পুরান জাতের কবুতর জেনসনের, আর এর সাথে জোড়া হয়েছে কার, সেটা হলো 12083 মেয়ের জোড়া। এটাও 12083 গ্র্যান্ড ডটার, এটাও 12083 গ্র্যান্ড ডটার। এটাও খুবই এক্সক্লুসিভ কবুতর। আমি মাঝে মাঝে এগুলোর বাচ্চা নিই, আপনারা বিশ্বাস করবেন না, এই মাদিটার মাত্র একটা বাচ্চা রেসে যাচ্ছে এবার, অনলি ওয়ান, একটা বাচ্চা রেসে যাচ্ছে। এখনও পারফরমেন্স করতে পারেনি, ওইভাবে দেখা যাক বাকি রেসগুলোতে কী করে। তো বিদেশি কিছু কবুতর, মানে বিদেশি না মানে পুরান জাতের কিছু কবুতর আছে যেগুলো আমরা রাইখা দিছি, ব্রিড করি না, শুধুমাত্র একমাত্র আমাদের শখের জন্য এটা রাইখা দিছি। অনেকে চায় ভাই এই কবুতরটা আপনারা দিয়া দেন আমার, আপনারা তো ব্রিড করতেছেন না। আসলে ব্যাপার হচ্ছে কি, কিছু কিছু জিনিস, একটা কথা আছে না পুরান ছেল ভাতে পারে, ওই ধরনের আর কি, এগুলো ঘরে থাকলেও ভাল লাগে। এত ফেভারিট একটা কবুতর আমার, এর একটা বোনও আছে আমার কাছে যেটা সবসময় আপনারা প্রায় ভিডিওতে দেখেন যে পাইথনের সাথে আমি পেয়ার করে রাখছি, ওইটা ওইটা হলো তার পেয়ার, এটাও পুরান জাতের কবুতর। তো আজকে পুরান জাতের কবুতর দেখাইছি, দুইটা কবুতর দেখা ও ল্যাঞ্জা সহ কাপায়। এতটা সেন্সিটিভ কবুতর আমি দেখছি পাক্কা পাইতে, ল্যাঞ্জা কাপাইতে আমি দেখি নাই। এটা পাক্কা পাইতে ঠিক আছে কিন্তু ল্যাঞ্জাও কাপায়। তো এটার চোখটা একটু দেখাই আপনাদেরকে, খুব সুন্দর, এটা ভালো উড়ে উঠতো আমার ঘরে, খুব ভালো উড়তো, খুব ভালো পারফরমেন্স করতো। অনেকে আমার ঘরে লাল কিছু কবুতর দেখলে বল মনে করে যে জেনসন লাইনের কিনা, কিন্তু আসলে এখন আমি তো আসলে অন্য জাতের কবুতরও চর্চা করতেছি, ড্রিপের লাইন থেকেও আমার ঘরে লাল বের হয়, তো এই কারণে আর কি অনেকে চিন্তা করে হয়তো বা এটা জেনসনের ঘরে কিনা। কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, এগুলো থেকে আমি বছরে এক জোড়ার বেশি বাচ্চা নিই না, তাও নিজের জন্য নিয়ে এগুলো আবার জায়গা মতো রেখা দিই। জানি না কয়দিন এগুলো কন্টিনিউ করতে পারবো। এর আগে যে কবুতরটা দেখাইলাম সেটা হয়তো বা আমার 2027 সাল পর্যন্ত আমার সার্ভিস দিবে, বা 30 সাল পর্যন্তই সার্ভিস দিবে, কিন্তু এগুলোর তো সার্ভিস আর বেশি নাই। এগুলো অ্যাকচুয়ালি 14 কবুতর, এগুলো 14 কবুতর, এবং এগুলো 15 রেস্কিউরা ভালো করছিল, ভালো পারফরমেন্স করছিল, কিন্তু এখন তো আর এগুলো আর কয়দিন, হয়তো বা 2 বছর ভালো পারফরমেন্স দিবে, তারপরে এগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। তবে চেষ্টা ছিল যে ইনব্রিড করার জন্য এই জাতটার, কিন্তু আসলে আমার কাছে ফিমেল ছাড়া মেল নাই, মেল থাকলে আমি ঠিক ইনব্রিড করতাম, তো যেহেতু মেল নাই ইনব্রিড করার চান্সও নাই। তো দেখি ভবিষ্যতে কী হয়, কী করা যায়, সবাই দোয়া করবেন আমার এই পুরনো জাতের কবুতরগুলোর জন্য, যাতে এগুলা দিয়া ভালো পারফরমেন্সে রাখতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।